বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটি দেশকে বিশ্বাস স্থাপন করবে যে আমরা একটু ঢিলে তারা ছিল বিধায় আজকে সারা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আসে। কুমিল্লার এমপি সাহেব 2 দিন আগেও বলছেন আর কি, তো উনার ওখান থেকে আমি তখনও বলছিলাম যে তার সম্পৃক্ততা আছে কুমিল্লায়, এবং সেই সময় 27টি জেলায় এই ঘটনাগুলো ঘটেছে এবং পরবর্তীতে হিন্দুরা সচেতন হওয়াতে অন্য জেলাগুলোতে হয়নি। তো এই এই ঘটনাগুলো আওয়ামী লীগের হাই লেভেল থেকেই একটা থাকবে পরিকল্পনা থাকবে যে তারা তাদের কর্মী বাহিনী দিয়ে, তাদের মধ্যেও তো সবগুলো একবারে 100% বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, তাও তো না, তারা ক্ষমতায় আছে, এরা তো ক্ষমতা ছেড়ে দিতে চায় না। তো ছেড়ে যখন দিতে চায় না তখন একটা যেকোনো একটা দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে একটা মেসাকার তৈরি করে একটা ঘটনা অঘটন ঘটি ঘটিয়ে সারা বিশ্বব্যাপী প্রচার করবে বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটি দেশকে বিশ্বাস স্থাপন করবে যে আমরা একটু ঢিলে তারা ছিল বিধায় আজকে সারা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আমরা যদি না থাকি তাহলে আবার এই দেশে কেউ হিন্দু থাকবে না, সব চলে যেতে হবে, অতএব আমাদেরকে যেভাবেই হোক নৈতিক ভাবে অনৈতিক ভাবে যেভাবে হোক আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে, আমাদেরকে সমর্থন দিতে হবে, অনৈতিক ভাবে হলেও আমাদেরকে সমর্থন দিতে হবে, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এই বিষয়গুলো করবে হিন্দুদের উপর আক্রমণ করে, নিজেরাই করবে, নিজেরাই সেটাকে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে এটা করতে চায়, এবং সেই আপনি বিষয়টাই একটা আপনি দীর্ঘদিন চর্চিত একটি অবস্থানকে সম্পূর্ণ বিপরীত ভাবে আপনি বিপরীত অবস্থান নিচ্ছেন। আপনি একটা বড় সংগঠনের শীর্ষ নেতৃত্বে রয়েছেন, আপনি বুঝে শুনে বলছেন যে বিগত আমলের সকল অভিযোগ যে দিকে তীর ছোড়া হয়েছে সেটি আসলে নয়, এর বিপরীত দিকে আপনি মোটামুটি তীর ছুটছেন, মানে সরকারের দিকে তীর ছুটছেন, আপনি বুঝে শুনে বলছেন মোটামুটি। আচ্ছা, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, কিন্তু সরকারের পক্ষ থেকে রাজনৈতিক শীর্ষ নেতারা অনেকেই দাবি করেছেন যে বিএনপির বর্তমান যে কর্মসূচি রয়েছে সামনে নির্বাচন ঘিরে, তার 9 তারিখ থেকে 18 তারিখ থেকে যে 18 তারিখ পর্যন্ত যে কর্মসূচি বা আন্দোলনের ঘোষণা দিয়েছে এই অক্টোবরের, সেটি আসলেই দুর্গাপূজাকে টার্গেট করে এবং দুর্গাপূজার মোটামুটি প্রস্তুতিকে শুরু করে এবং আপনাদের উপর একটা চাপ প্রদানের জন্য এমন একটি পরিকল্পনা করেছে, আপনি কি তাই মনে করেন কিনা? এইটা শুধু আমি না, বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি এইটা মনে করে না। এইটা মূলত হচ্ছে তাদের, তারা এইটাকে এই দুর্গাপূজাটাকে একটা ফায়দা লোটার অজুহাত হিসেবে করবে আর কি রাজনৈতিক নেতারা। হিন্দুরা কোনো মতেই এই আওয়ামী লীগের যে বিএনপির যে সমাবেশ, বিএনপির যে আন্দোলন, সেটা শহর কেন্দ্রিক বিভিন্ন জায়গা, আমাদের পূজা পার্বণ বাংলাদেশের সমস্ত জায়গা ছড়িয়ে ছিটিয়ে, তারা তো আমার পূজা মণ্ডপের সামনে দিয়ে আন্দোলন করছে না, অতএব আমাদের সঙ্গে তো এই এই আন্দোলনের সঙ্গে আমাদের পূজা পার্বণ কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আপনাদের পূজা শুরু হচ্ছে 20 তারিখ, রাইট? হ্যাঁ, আর তাদের আন্দোলন শেষ হবে 18 তারিখ, দুদিন আগে শেষ হচ্ছে, দুদিন আগে শেষ হচ্ছে, অতএব আমাদের পূজার সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আন্দোলন আলাদা বিষয়, পূজা পার্বণ আলাদা বিষয়, পূজা পার্বণের যে সমস্ত মণ্ডপ কেন্দ্রিক সেখানে আন্দোলনের কোনো জায়গা না এবং সেখানে তারা যাবেও না। তাহলে আপনি এর আগে যে বা এখনো পর্যন্ত যে সম্পৃক্ত করার চেষ্টা বলুন বা সম্ভাবনা বলুন, এটার উদ্দেশ্য কি বলে মনে করছেন আপনি? আমরা মনে করি যে এই এই ঘটনাগুলো আওয়ামী লীগের হাই লেভেল থেকেই একটা থাকবে পরিকল্পনা থাকবে যে তারা তাদের কর্মী বাহিনী দিয়ে, তাদের মধ্যেও তো সবগুলো একবারে 100% বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, তাও তো না, তারাও বিভিন্ন দল থেকে বহু কর্মী বাহিনী নিয়েছে যাদেরকে উস্কিয়ে দিয়ে এই ঘটনা তারা, আমরা মনে করি যে গত কুমিল্লার যে ঘটনা, যে 2 দিন আগেও বাহার সাহেব আর একটা বলছে, তারা বোঝায় যে পূজা মণ্ডপ গুলো হলো মদের আখড়া হয়ে যায়, এই সমস্ত নেগলেক্ট কথাবার্তা কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে আসে, কুমিল্লার এমপি সাহেব 2 দিন আগেও বলছেন আর কি, তো উনার ওখান থেকে আমি তখনও বলছিলাম যে তার সম্পৃক্ততা আছে কুমিল্লায়, এবং সেই সময় 27টি জেলায় এই ঘটনাগুলো ঘটেছে এবং পরবর্তীতে হিন্দুরা সচেতন হওয়াতে অন্য জেলাগুলোতে হয়নি। তো এবারও কিন্তু এই সরকারের তরফ থেকেই তারা এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য হিন্দুদের উপরে হামলা করার ছক মূলত আওয়ামী লীগের পক্ষ থেকেই আছে, যেটা রানা দাশগুপ্ত বলেছেন, তিনি এই আঁশ পেয়েই দেখছেন যে বহুবারই এই ঘটনায় অপকর্ম করেছেন এবং অপকর্মে রানা দাশগুপ্তরাও সহায়তা করেছেন, তো এইবার তার বোধোদয় হয়েছে যে না, অন্তত এইবার না, অন্তত আমরা হিন্দু সমাজকে এইভাবে আর ক্ষতিগ্রস্ত হতে দিতে চাই না এবং দিতে পারি না, যে কারণে উনি আগে থেকেই সতর্কবাণী প্রচার করেছেন। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর গতকালকের যে রাজনীতি ঘিরে তার বক্তব্য, যে তিনি বলেছেন যে বেশি কথা বললে আমি সবকিছু বন্ধ করে বসে থাকবো, এবং অন্যান্য অনেক মন্তব্য নিয়ে বেশ মোটামুটি সরব সকল রাজনৈতিক দল, বিভিন্ন মহল থেকে বহু আলোচনা হচ্ছে, আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা সামনে নির্বাচন ঘিরে আওয়ামী লীগ এবং বিএনপির মুখোমুখি অবস্থান নিয়ে? ছোট্ট করে 1 মিনিটের মধ্যে বলবেন এই মন্তব্য। আপনার কাছে আসতে পারে সেটা হচ্ছে যে আজকে আমরা গণতন্ত্র চাই, আর গণতন্ত্র না থাকলে আজকে যদি আমেরিকা থেকে একের পর এক স্যাংশন আসে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট থেকে যেভাবে আমাদেরকে ঘিরে ধরেছে এই গণতান্ত্রিক ইস্যুতে, ফলাফল এই দেশের 18 কোটি মানুষ সাফারার হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বহুবার এই দেশের মানে ক্ষমতায় বসেছেন,
অন্তত ক্ষমতার স্বাদ এইভাবে না রেখে জনগণকে যেন উনি মুক্তি দেয়, এই দেশের জনগণ মুক্তি চায়। সারা বিশ্বের চাপ, এসব অর্থনৈতিক অবরোধ আসলে এই দেশের খেটে খাওয়া মানুষ শুধু না, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারাও এমন ভাবে দরিদ্রের দারিদ্রের কশাঘাতে জর্জরিত হবে। আমরা জিরা কিনতাম 350 টাকা কেজি, সেই জিরা কিন্তু এখন 1200-1300 টাকা করে আমরা সেই জিরা কিনি। প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে, প্রত্যেকটি জিনিস দাম কিনতে হচ্ছে আমাদের। প্রধানমন্ত্রী তার পরিবারের কিন্তু এইগুলো আঁক লাগবে না, তার কোনো কিছু হলে পরে তার ছেলে মেয়েরা সব বিদেশ থাকে, তারা চলে যাবো ওই দেশে, কিন্তু আমরা তো এই দেশে মানে ভুক্তভোগী, আমরা তো এই দেশের কষ্টে থাকতে হবে আমাদের। তো সেই কারণে আমরা মনে করি একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক এবং এই দেশের মানুষ অন্তত মুক্তি পাক। এটা হচ্ছে আমার বক্তব্য শেষ। আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আসছি আপনার কাছে আবারও পরে, অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। আপনার